সালামুকুম ফ্রেন্ডস এবং শুভ সকাল সবাইকে আমি আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি রাও ফার্ম ফ্রেন্ডসের পক্ষ থেকে আমি এর আগে আমার জিরার ওপর একটা প্রজেক্ট করেছিলাম মানে আপডেট দিয়েছিলাম এটা আমার সেকেন্ড আপডেট জিরা ধানের ওপর আমরা বিগত দুই মাসে আমি যেটা করেছি যেটা অনেক যত্ন করেছি জিরা ধানকে তারপরও একটা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে যেমন আপনারা দেখতে পাবেন পাতাগুলো হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায় এটা হলুদ হওয়ার কারণ ওরা বলতেছে কৃষি অফিসাররা এবং কৃষি কর্মকর্তারা যে বলতেছে সেটা এটা নাকি বিএলবি তো বিএলবি যদি হয় আমি কিন্তু অনেক ওষুধ দিয়েছি কিন্তু তারপরে কোনো কাজ হয়নি এটা আমি নিজেই যেটা পেয়েছি মানে গবেষণা করে বা নিজে আবাদ যেহেতু আমি করি যে আবার এটা জিরা ধান প্রত্যেক বছরেই সেটা হলো আল্লাহ রহমত যখন বর্ষণ হয় তখনই কিন্তু এটা আপনার এই রোগের প্রাদুর্ভাব কমে যাবে কারণ বৃষ্টির পানি যদি না হয় এটা রোগ কারও পক্ষে থামার কোনো স্কোপ নাই যদি বৃষ্টির পানি হয় তাহলে হয় আর আবার যদি কেউ মোটর দিয়ে শেষ দেয় তাও কিন্তু সম্ভব না তো জিরাধান মোটামুটি এখন ওভারঅল ভালো আছে যদিও বা পানি হয়নি এখন আর একটা দেখতে পারি যে এটা হচ্ছে গুটি ধান গুটি ধান কিন্তু অলরেডি বের হয়ে গেছে জিরা ধান একটু দেরিতে বের হয় তারপর দেখেন এইটাতে কিন্তু তেমন হলুদ পাতা নেই কিন্তু পানি আছে প্রচুর পানি থাকার কারণে কিন্তু এটা বিবি বিএলবি অ্যাটাক করেনি আর এইটাতে কিন্তু বিএলবি অ্যাটাক করেছে করার কারণে ধানের কিছুটা আপনার উন্নয়ন যে কী বলে এটাকে আপনার যেটা ভালো হওয়ার কথা সেরকম হয়তো ভালো হবে না একটু খারাপ হবে তো যাই হোক আপনারা সবচেয়ে খেয়াল রাখবেন জিরা ধান যেখান থেকেই কেনেন বা জিরা ধানের চাল যেখান থেকেই কেনেন সবচেয়ে ভালো দেখে কিনবেন এবং মানসম্মত দেখে কিনবেন যেন সুগন্ধ থাকে জিরা ধানের মেন বৈশিষ্ট্য হলো পোলায় চাল যেহেতু এটা সুগন্ধ থাকে সুগন্ধ থাকে যেন এবং দেখতে চকচকে হলে চলবে না চকচকে হবে কখন যখন অটো মিলে ধানটাকে ভাঙানো হবে বা ওটাকে প্রসেস করানো হয় কিন্তু হসকিং মিল অথবা অন্য কোনো মিলে যদি অটোমিল বাদে যদি অন্য কোনো মিলে যদি চাষাবাদ করা হয় এই সরি ইয়ে করা হয় আপনার ধানটাকে ভাঙানো হয় তাহলে কিন্তু ধানটা কিন্তু কালার সেরকম চকচকে না হলেও কিন্তু ধানের চালের কিন্তু সুগন্ধি থাকবে আশা করি আপনারা উপকৃত হবেন এই আমার ইনফরমেশনটার জন্য এবং আবারও আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শেষ করছি এবং আপনারা আমার চ্যানেলটিকে যেমন সুইট লাইফ স্টোরি ইউটিউবে আছে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং রাফ ফার্ম ফ্রেশের কে আপনার লাইক দিবেন খুদা হাফেজ ভালো থাকবেন